একদিন হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার ইবাদতখানায় আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য জায়গা দিলেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারেননি তিনি হচ্ছেন মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য এবং এর আগে দুটি পরীক্ষা করার জন্য। হজরত ইদ্রিস আলাইহিস সালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন, আর এই দিনেও তার ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাইহিস সালাম রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো, তখন ইদ্রিস আলাইহিস সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে খাবার খেলেন, কিন্তু মেহমান কিছু খেলেন না। যদিও ইদ্রিস আলাইহিস সালাম বারবার বলেছিলেন, ভাই আপনিও এখান থেকে খাবার আহার করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি, কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। যখন ইদ্রিস আলাইহিস সালাম এই ব্যক্তিকে চিনতে পারেননি, তাই তিনি এই ব্যক্তিকে বারবার অনুরোধ করছিলেন আর বলছিলেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন। তারপর হজরত ইদ্রিস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, সারা রাত আল্লাহর ইবাদত করে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন। পরের দিন সকালে হজরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই আপনি এবার কিছু খান। উক্ত মেহমান মুঠেও খাবার গ্রহণ করেননি। এবার হজরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দেখে তার শুকরিয়া আদায় করি। হজরত ইদ্রিস আলাইহিস সালামের কথায় মেহমান রাজি হলো, তাকে নিয়ে বের হলেন। তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান, আর এই বাগানে সব ধরনের ফল ছিল। তখন মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আনি আর দুজনে মিলে খাই। হজরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন, আপনি তো এক আশ্চর্য মানুষ, আপনি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ পছন্দ করেন না, এটা হারাম। হজরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে মেহমান কিছু বললেন না, বরং চুপ করে রইলেন, কারণ তিনি যে নূরের ফেরেশতা মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহিস সালাম। তিনি হজরত ইদ্রিস আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন, মানুষের সম্পত্তির প্রতি তার কোনো লোভ আছে কি না। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। এই মাঠে ছিল অনেক ছাগল, আর এই ছাগলগুলো দেখে মেহমান বললেন, চলুন আল্লাহর নবী, এই ছাগলগুলো থেকে একটি ছাগল আমরা এনে জবাই করি এবং তার গোশত ভক্ষণ করি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম আবারও বললেন, আপনি তো আজব মানুষ, হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার খুব ভালো লাগে। আপনি কি জানেন না মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন? এবারও হজরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে তিনি প্রতিবাদ করলেন না। এভাবেই তারা দুজন সারাদিন হাঁটলেন এবং আল্লাহ তাআলার নিয়ামত দেখে তারা সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসলেন। এভাবেই উক্ত মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইহিস সালামের সহচর্যে থাকলেন। তার আচরণবিধি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলো, এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টি বলুন। তখন মেহমান বলল, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার সকল প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মৌত বললেন, হ্যাঁ। হজরত ইদ্রিস আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? তখন মালাকুল মৌত উত্তরে বললেন, না, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্ক করতে এসেছি, আমার একান্ত বাসনা আপনিও এ প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে রাজি আছি, তবে একটি শর্তে, আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান,
আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো, মৃত্যুর ভয়ে আমি আরও বেশি ইবাদত করতাম। তখন মালাকুল মত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারবো না, আর আল্লাহ তাআলা এখনও আপনার জান কবজ করার জন্য হুকুম দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, আপনি তাহলে আল্লাহর কাছে অনুমতি চেয়ে নিন। মালাকুল মত আল্লাহর কাছে অনুমতি চাইলে আল্লাহ অনুমতি দেন। মালাকুল মত তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন, আমি যেন আপনার জান কবজ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন খুশি হলেন আর বললেন, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর মালাকুল মত হযরত আজরাইল আলাইহিস সালামের জান কবজ করার জন্য প্রস্তুতি নিলেন এবং জান কবজ করার জন্য জমিনে শুয়ে দিলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করতে শুরু করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের যেন কোনো কষ্ট না হয়, এজন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন। জান কবজ করার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের শরীরে আবার রূহ ফিরিয়ে দেওয়া হয়। পুনরায় তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনি কেমন অনুভব করেছেন? তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় তার চেয়ে হাজার গুণ কষ্ট আমার বেশি হয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আপনি শুনে রাখুন, আমি আজ পর্যন্ত যতগুলো জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আমি এত সহজে জান কবজ করার পরও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যাই হোক, হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হলো এবং পুনরায় রুহু ফিরিয়ে দেওয়া হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার জান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব আর এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে আরও মগ্ন হব। যেহেতু আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পেরেছি, এখন আপনার কাছে আমার আরও একটি অনুরোধ আছে, আপনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নাম দেখার সুযোগ করে দেন। আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে, আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তাহলে আমি আরও আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতাম। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন তখন তাকে অনুমতি দিলেন যেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামে গিয়ে স্বচক্ষে দেখানো হয়। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যেন আমি আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে আল্লাহর তরী জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম ঘুরে দু চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না করতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা সাধন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন, এগুলো দেখার পরে আমার মনে আল্লাহ তাআলার ইবাদতের জন্য প্রচণ্ড ইচ্ছা হয়েছে, আমি যতদিন বেঁচে থাকি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকব এবং আমার উম্মতদেরকে সবসময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি, মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম একটি ভয়াবহ স্থান, সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটি ফন্দি আটলেন, যে ফন্দি কৌশলের কথা হযরত আজরাইল আলাইহিস সালামকে বুঝতে দিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের হাত ধরে বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ রয়েছে, মেহরবানি করে আপনি আমার অনুরোধটি ফেলবেন না। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম হেসে দিলেন আর বললেন,
আপনার আবার কি অনুরোধ? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আমার হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, আমাকে যেন আল্লাহ তাআলা সচক্ষে জান্নাত দেখার ব্যবস্থা করে দেন। বারবার যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুরোধ করছিলেন, তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাত সচক্ষে দেখতে চান। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তখন আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত সচক্ষে দেখার অনুমতি দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। অতঃপর আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সাথে নিয়ে রওনা দিলেন। দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন, আর সেটি আজরাইল আলাইহিস সালামকে বুঝতেও দিলেন না। এই ফন্দিটি হলো, যে কোনো মতে যদি আমি জান্নাতে ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব, কেননা আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যে একবার যে জান্নাতে যাবে সে আর দুনিয়াতে যাবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভাবলেন, যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে, আর যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না। মহান রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা শুনে হাসতেছিলেন, কেননা হযরত ইদ্রিস আলাইহিস সালামের তাকদীরে এভাবেই লেখা ছিলেন, জিন্দা অবস্থায় মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যেই চিরস্থায়ী করে দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের সামনে উপস্থিত হলেন, ঠিক ওই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে তা খুলে প্রবেশ করুন, জান্নাতে নাজ নিয়ামত আছে তা ঘুরে দেখুন, আমি আপনার জন্য বাহিরে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে দুনিয়াতে চলে যাওয়ার জন্য ডাক দিব তখন আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে নিয়ে আবার আল্লাহর জমিনে নেমে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা জানেন না, আর কল্পনাও করতে পারেননি যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কী ভেবে রেখেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের কথা মতো জুতা খুলে জান্নাতে প্রবেশ করলেন এবং জান্নাতের সকল নাজ নিয়ামত আরাম আয়েশ একে একে উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখছিলেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখছেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন এবং সেজদায় লুটিয়ে পড়ছেন। তিনি যতই সামনে আগাচ্ছেন আল্লাহ তাআলার জান্নাত দেখে ততই বিমোহিত হচ্ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত ঘুরে দেখলেন এবং আজরাইল আলাইহিস সালামের কাছে ফিরে এলেন। পরক্ষণে তিনি দৌড়ে জান্নাতে ঢুকে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমাদেরকে এখনই যেতে হবে, আমি আপনাকে আবার দুনিয়াতে রেখে আসব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভেতর থেকে জবাবে বললেন, ভাই আজরাইল, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা বাহিরে রেখে যাই, আমি আমার ওয়াদা মতো জুতা বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাহিরে এসেছি, তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম তা পূর্ণ করেছি। হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, একবার দুজক না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদও গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম, তারপর জান্নাত থেকে বের হয়ে আপনার প্রতিশ্রুতিও রক্ষা করলাম, অতএব আমি আর এখন জান্নাত থেকে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন, তখন আজরাইল আলাইহিস সালাম ঘোরাঘুরি করতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামও নাসুর বান্দা, তিনিও যাবেন না বলে ঠিক করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি, তিনি জান্নাত ঘুরে দেখছেন কিন্তু এখন তিনি দুনিয়াতে যেতে নারাজ, হে আল্লাহ, আমি এখন কি করব আপনি বলুন। আল্লাহ তাআলা তখন আজরাইলকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও,
আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। তিনি জান্নাতে এভাবে আসবে এবং জান্নাতেই থেকে যাবে, অতএব তুমি তোমার কাজে ন্যস্ত হয়ে যাও, আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও।